নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। নতুন বছর পড়া সঙ্গে সঙ্গে মানুষের খুব জানার আগ্রহ থাকে, আর তো মোটামুটি এক মাস বাকি এই বছর শেষ হতে। এই যখন 2023 নতুন বছর পড়তে চলেছে, প্রত্যেকের একটা প্রশ্ন থাকে যে আমার চাকরি হবে কি না, কর্মের স্থিতিটা কেমন আছে স্যার আমার একটু দেখে নিন তো, বা কর্মক্ষেত্রে আদৌ আমার পরিবর্তন আছে কি, বা আমি যে জায়গাতে চাকরি করছি তার থেকে ভালো চাকরির অপরচুনিটি আসবে কি, এই বিষয় নিয়ে প্রত্যেক মানুষেরই নানাবিধ প্রশ্ন কিন্তু থাকে। আমি বারবার বলছি এই কথাটা। তো আজকে এই ভিডিওতে আমি জানাবো কোন কোন রাশির ক্ষেত্রে সরকারি চাকরি, দেখুন সরকারি চাকরি কোন কোন রাশির ক্ষেত্রে প্রবল যোগ সৃষ্টি হয়েছে, এবং তার সাথে সাথে বেসরকারি ক্ষেত্রেও কিন্তু চাকরির সম্ভাবনা কিন্তু রয়েছে। কোন কোন রাশির ক্ষেত্রে আপনার টিচিং সেক্টরে, আপনার ব্যাংকিং সেক্টরে, আপনার রেলে, এই সব জায়গাতে চাকরির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, এটাও আপনাদেরকে আমি জানাবো। দেখুন, প্রথম কথা, আমরা জ্যোতিষশাস্ত্রে কর্মভাব, যেটা হচ্ছে আমাদের দশম ভাব, এই কর্মপতি আপনার, অর্থাৎ আপনি যখন জন্মিয়েছিলেন তখন কর্মপতি আপনার কোন ভাবে অবস্থান করছে, বা কর্মভাবের উপর কোন গ্রহ অবস্থান করছে, বা কোনো শুভ গ্রহের দৃষ্টি আছে কি না সেটা কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার, বা কোনো অশুভ গ্রহেরও দৃষ্টি আছে কি না সেটা একান্তই দরকার, বা কর্মাধিপতি নিচুস্থ গৃহে অবস্থান করছে, কর্মাধিপতি দুস্থানগত, আপনি প্রচেষ্টা করছেন, ইন্টারভিউ দিয়েই যাচ্ছেন, প্রচুর ইন্টারভিউ দিতে দিতে আপনি একদম খাস্তে গেছেন এক কথা যদি বলা যায়, কিন্তু চাকরি হচ্ছে না, এটাই নিয়ে তো প্রশ্ন। আমার চাকরিটা যদি হয়ে যায় স্যার, আমার তাহলে একটা সেটেলমেন্ট আমি হতে পারি, একটা বিবাহ, আমার ফ্যামিলি সেটেল, এগুলো নিয়ে প্রচুর প্রচুর আমার কাছে মেসেজ এসছে যে স্যার চাকরি আমি পাচ্ছি না, কেন পাচ্ছি না। দেখুন, মুখ্য কারক গ্রহ যে গ্রহটি সেটি হচ্ছে শনি গ্রহ। চাকরির ক্ষেত্রে, অর্থাৎ সে আপনি সরকারি চাকরি বলুন অথবা বেসরকারি চাকরি বলুন, শনি গ্রহ এবং রবি কিন্তু সরকারি চাকরিকে কিন্তু নির্দেশ কিন্তু করে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, আমি বারবার বলছি, তারা অবশ্যই ইমিডিয়েট যোগাযোগ করুন, কারণ সময়কে এখনকার দিনে প্রতিটা মুহূর্ত মূল্যবান, একটা মুহূর্ত কিন্তু মানে যে আপনি ভাবছেন যে আচ্ছা ঠিক আছে দেখা যাক, তো প্রতিকারটা করুন, কর্মভাবকে স্ট্রং করুন, কারণ আপনি যখন কর্ম ভাব আপনার ক্ষেত্রে ঠিক থাকবে কি না, অনেকে কি জানেন মানে বেরোজগারি দোষে কিন্তু ভুগছে, চাকরি হচ্ছে না, কোনো মানে একটা মানে স্টেবিলিটি, বয়স হয়ে যাচ্ছে স্টেবিলিটি আসছে না, ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছে যে কী করবো, আমার ফিউচার কী আছে, এটা নিয়ে প্রচুর যারা দেখাচ্ছে তাদের সঙ্গে তো কথা হয়েছে, এমনিও অনেকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন। তো আজকে আমি এই চাকরির বিষয়ে আলোচনা করব, কিন্তু আমি একটি কথা বারবার বলছি, কর্মভাবকে আপনার স্ট্রং করা দরকার, এবং আপনার ক্ষেত্রে বিশেষ করে আপনার রাশিচক্রে শনি গ্রহ কেমন আছে এবং রবি গ্রহ কেমন আছে তার উপর কিন্তু চাকরির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। আর যাদের ক্ষেত্রে চাকরিতে বাধা আছে কি না, আমি বারবার বলছি বাধা আছে, বা যাদের প্রমোশন আটকে আছে, আপনার পদোন্নতি হচ্ছে না, ইমিডিয়েট যোগাযোগ করুন কৌশিক রায়ের সাথে। চ্যালেঞ্জ নিয়ে বলছি, আপনার প্রমোশনটা নিশ্চিত কিন্তু হবেই হবে, কারণ আমি যে প্রেডিকশনটা করি কি না, মাটিতে কিন্তু পড়ে না, ডেফিনেটলি আপনার যে সমস্যাগুলো আছে, কোন জায়গাতে সমস্যা, এই যে চাকরির জায়গাটা কোন জায়গাতে আপনার সমস্যা, কোন জায়গাটাকে পাওয়ার আপ দিতে হবে, কোন রত্ন বা কোন কবচ পরিধান করতে হবে, সেই আপনাদেরকে আমি রেজাল্টটা আপনাদেরকে কিন্তু জানাবো, ব্যক্তিগত জন্মছক যতক্ষণ না বিশ্লেষণ না করা গেছে ততক্ষণ কিন্তু সম্ভব নয়। চাকরি মানে একটা পাওয়া,
খুব কষ্টের ব্যাপার। বা যারা একটা চাকরি করছে, ভালো একটা চাকরির ক্ষেত্রে মানে অপরচুনিটি যারা চাইছে, যা আপনি আমি এই জায়গাটা চাকরি করছি, স্যাটিসফ্যাকশান নাই, একটা স্যাটিসফ্যাকশান আসবে, এই জায়গা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন কিন্তু রয়েছে। তো চাকরি ক্ষেত্রে মুখ্য কারক গ্রহ শনি এবং দ্বিতীয় গ্রহ হচ্ছে রবি এবং আমাদের কর্মভাব। এই যে শনি রাশি পরিবর্তন করছে এবং বৃহস্পতি রাশি পরিবর্তন করছে, কোন কোন রাশির ক্ষেত্রে চাকরির সম্ভাবনা রয়েছে আমি একে একে জানাতে কিন্তু চলেছি। প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এবছর আপনার সরকারি অথবা বেসরকারি দুটি সেক্টরে চাকরি কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে, তাহলে আপনার এবছর 2023 আপনার চাকরি নিশ্চিত হতে চলেছে। প্রচুর প্রশ্ন করেছেন কর্কট রাশির মানুষ যে চাকরির জায়গাটা কেমন আছে। দেখুন, বর্তমানে রাহু কিন্তু অবস্থান করছে, কর্মক্ষেত্রে স্থিতির জায়গাটা কিন্তু নেই। এবার আপনাদের 2023 কিন্তু একটা কর্মক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আসতে কিন্তু চলেছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, চাকরি নিশ্চিত হতে চলেছে, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু চাকরি কিন্তু নিশ্চিত কিন্তু আপনাদের হতে চলেছে। আপনি বৃষ রাশির মানুষ, 2023 আপনাদের কিন্তু চাকরি কনফার্ম হতে চলেছে। দেখুন, রাশির আমি কথা বলছি, প্রত্যেক রাশিরই কম বেশি চাকরি হবে, যাদের ক্ষেত্রে গাঢ় যোগ রয়েছে, 12টি রাশিরই চাকরি হবে, কিন্তু যাদের ক্ষেত্রে প্রবল সম্ভাবনা রয়েছে তাদেরকে নিয়ে আমি আলোচনা করছি। তবে নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিশ্লেষণ করা দরকার, এবং বিশেষ করে সকালবেলা উঠে আপনারা ওম আদিত্যায় নমো এই মন্ত্রটি আপনারা পাঠ করুন, অথবা আপনারা লাল আসনে বসে হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন, চাকরির ক্ষেত্রে বিশেষভাবে লাভ দিবে। এবং শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন। নিজস্ব জন্মকুণ্ডলীর ন্যাকাল চার্ট বিশ্লেষণ করে শনি রক্ষা কবচ। এখন বর্তমানে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু হয়ে গেছে, যারা নিতে চাইছেন তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চান, নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করাতে চান বা হস্তরেখায় বিচার করাতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এবার আমি আপনাদেরকে জানাবো দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি মানে সরকারি সেক্টর অথবা বেসরকারি সেক্টর দুটি জায়গাতে কিন্তু চাকরির জায়গা কিন্তু নিশ্চিত কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশি কিন্তু চাকরি কিন্তু আপনাদেরও কিন্তু নিশ্চিত হতে চলেছে, আপনি যদি মকর রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে আপনাদের বিশেষ করে গভর্নমেন্ট সার্ভিস প্রবল সম্ভাবনা এবং বেসরকারি ক্ষেত্রেও আপনাদের কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। কর্কট, বৃষ, মকর গাঢ় সম্ভাবনা রয়েছে। এরপর যে রাশির কথা বলুন সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে 2023। যে কোনো সেক্টরে সরকারি চাকরি যে কোনো সেক্টরে কিন্তু আপনাদের হতে পারে, এবং এমএনসি কোম্পানিতেও আপনাদের চাকরি হওয়ার বড় সম্ভাবনা কিন্তু রয়েছে, যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে। কারণ শনি হচ্ছে কর্ম কারক গ্রহ, শনি হচ্ছে কলিযুগে কর্ম ফলদাতা। শনি আপনার জন্মছকে কেমন আছে এবং কর্মাধিপতি কেমন আছে, কর্মভাবের উপর কোন দৃষ্টি আছে, এগুলো দেখার পরই কিন্তু চুলচেরা বিশ্লেষণ কিন্তু করা সম্ভব। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু চাকরির একটা বড় সুযোগ কিন্তু আসতে চলেছে। আপনি যদি ধনুরাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে বড় ধরনের চাকরির ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু চাকরির কিন্তু সুযোগ কিন্তু আসতে চলেছে। আপনি মিথুন রাশির মানুষ,
প্রচুর প্রচেষ্টা করছিলেন, চাকরি হচ্ছিল না, আপনাদের কিন্তু এ বছর চাকরি নিশ্চিত কিন্তু হতে চলেছে মিথুন রাশির, আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং আপনাদের কর্ম জায়গাটা নিয়ে যাদের একটু টেনশনের জায়গা ছিল, কি হবে আমার অ্যাকচুয়ালি চাকরি হবে, আমি কি সেটেলমেন্ট হতে পারবো, চাকরি আপনার 2023 কিন্তু নিশ্চিত হয়ে যাবে মিথুন রাশির, আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু নিশ্চিত চাকরির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ মিথুন রাশির ভাগ্য ভাব স্ট্রং হচ্ছে, ভাগ্যের দ্বারা আপনারা কিন্তু চাকরি আপনার নিশ্চিত কিন্তু হতে চলেছে, এবং চাকরি ক্ষেত্রে আপনারা সফলতা কিন্তু পেতে চলেছে। সর্বশেষ এবং অন্তিম যে রাশির আমি কথা বলবো সে মেষ রাশি। আপনি মেষ রাশির মানুষ দীর্ঘদিন প্রচেষ্টা করছেন একটা চাকরি পাওয়ার, জব, সে সরকারি হোক অথবা বেসরকারি, সরকারি সম্ভাবনা আপনাদের রয়েছে এবং বেসরকারি সেক্টরেও কিন্তু আপনাদের চাকরি কিন্তু হতে চলেছে। অর্থাৎ আমি যে রাশিগুলোর আমি কথা বললাম না, যে কোনো ক্ষেত্র থেকে আপনারা কিন্তু এই সময় 2023 আপনারা কিন্তু একটু উদ্যোগী হন। একটা কথা আছে, উদ্যোগী পুরুষের কার্য সিদ্ধি কিন্তু হয়। আপনারা অ্যাক্টিভ হন এবং গ্রহের সঠিক প্রতিকার করুন, নিশ্চিতরূপে আপনার ভাগ্য কিন্তু বদলাবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।